না থাকলে আরেকজনের কাছে 20টা টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন। এছাড়া দোয়ার বইটা আছে নাকি? 42টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার, 36টা আছে শুধু বুখারী মুসলিমে। তাজুল কোরআন সংগ্রহ করুন, 200-250 টাকা বড় কথা নয়, প্রত্যেকটা বাড়িতে থাকবে, এইটা আমরা আন্তরিকভাবে চাচ্ছি। বিবাহিত পুরুষের তার শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য কতটুকু? পুরুষের কি দায়িত্ব হবে? সম্মান দিয়ে কথা বলবেন এইটুকু দায়িত্ব। বউ বলে তোমার মাকে বাবাকে দেখতে হলে আমার বাবা মাকে সমানভাবে দেখতে হবে, বউয়ের এই কথা ভুল। বউ তো শ্বশুর বাড়িতে এসেছে, বউকে শ্বশুর শাড়িকে বাপ মায়ের মতো মূল্যায়ন করতে হবে। জামাই কি আর শ্বশুর বাড়িতে যে শ্বশুর শাশুড়িকে ওইভাবে মূল্যায়ন করতে পারবে? যেদিন যাবে সেদিন ভালোভাবে কথা বলবে। আর আবদুল্লাহর ওই বইটা দেখবেন, মিন্নাতুল বাড়ি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। আবদুল্লাহর বইটা সংগ্রহ করেন তো, মিন্নাতুল বাড়ি। বাংলা ভাষায় এদেশের মাটিতে ব্যতিক্রম ব্যাখ্যার বই মিন্নাতুল বাড়ি। ইমাম সাহেব প্রচলিত মোনাজাত করেন, কোন কোন মুসল্লি করে না, ইমাম তখন অকট্ট ভাষায় গালিগালাজ করেন। ইমাম তো মূর্খ মানুষ, ইমাম হয়েছে জাতির, গালি দিবে কেন? নিজেই তুমি বেদাত করো, হিসাব পাও না, মুসল্লিকে গালি দিবা কেন? তোমাকেই হাত তুলে দোয়া ছেড়ে দিতে হবে। হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবে। নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে সবা মিলে হাত তুলে দোয়া করলে বেদাত হবে, পাপ হবে, সাবধান থাকুন। ইমাম ডান দিকে সালাম ফেরানোর সাথে রাকাত ছুটে যাওয়া ব্যক্তিরা নামাজ শুরু করে দেয়, এই পদ্ধতি কি ঠিক? জি, ডান দিকে সালাম ফেরা শেষ হয়ে গেলে উঠতে পারে, যখন বাম দিকে আরম্ভ করবে তখন উঠবে। কবর দেওয়ার সময় একজন ব্যক্তি উচ্চ স্বরে পড়তে থাকে, মিনহা খালাক নাকুম, মিনহা খালাক নাকুম পড়াই বেদাত, আবার উচ্চ স্বরে আর একটা বেদাত, বিসমিল্লাহ বলে মাটি দেবে, বিসমিল্লাহ। রোগা হোক বানা হোক, চেয়ারে বসে নামাজ হবে কি? রোগা হোক বানা হোক মানে কি? বানা হোক মানে চেয়ারে বসে সলাত আদায় করতে পারে, না করাই ভালো, শরীরের গতিতে আদায় করো, দাঁড়িয়ে না হয় বসে না হয় শুয়ে। বাজারের চেয়ে বেশি দামে ফ্রিজ, ফ্যান, মোবাইল ইত্যাদি বিক্রি করে কিস্তির মাধ্যমে টাকা আদায় করি। কিস্তির মাধ্যমে টাকা আদায় করা জায়েজ, তবে জুলুম হয় না যেন। ছোট বাচ্চার প্রসাব লেগে গেলে নামাজ হবে কি? হবে না। বাচ্চা যদি খাদ্য খায় তাহলে হবে না, ছেলে বাচ্চা খাদ্য খায় না তখন হবে, আর মেয়ে বাচ্চা খাদ্য খাক আর না খাক জন্মের দিন থেকে হবে না। ওই কাপড় ধুয়ে পরিষ্কার করতে হবে। হুজুর, আমি যে ইমামের পিছনে সালাত আদায় করি, আমার মনে হয় তার পিছনে আমার সালাত হবে না, সে একজন বেদাতি। জি না, আপনার হবে, ওরই হবে না। আপনি ধৈর্য ধারণ করুন, ইমামের সালাত হবে না, আপনার হবে। পিতামাতার উদ্দেশ্যে কন্যা সন্তান দান করলে মৃত পিতামাতা সে দানের সব পাবে কি? জি, পিতামাতার জন্য মেয়ে করুক ছেলে করুক,
অন্য কোনো মানুষ করুক, আপনি আমার নামে দান করতে পারেন, আমি এখন দুনিয়াতে নেই। আপনি বলবেন যে আল্লাহ আমি এই 200 টাকা আব্দুর রাজ্জাক সাহেবের জন্য দান করলাম, আল্লাহ তুমি এটা কবুল করো। আর দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান খুব শক্তিশালী ইবাদত। ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত নেই, ওর ক্ষমতাই ভিন্ন। দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, দান কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, দান পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। আমার মেয়ের নাম রেখেছি ফারিয়া নুরাইন। একজন আলেম বলেছেন ফারিয়া নাম রাখা যাবে না, এটা কি ঠিক? ফারিয়া নয়, ফারিহা, ফারিহা। তখন হলো সে খুশি আনন্দ। আমি আর নোবাইন কেন, নোরাইন কেন, ওটা লাগবে না, ফারিহা, ফারিহা। মহিলাদের উপর পর্দা ফরজ, কিন্তু মহিলাদের হাত পা ও মুখ মণ্ডল খোলা রাখা যাবে কি? মুখমণ্ডলের হাতের কবজি খুলতে পারে, এই দুটো পর্দার বাহিরে ঢেকে রাখা ভালো। হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল পর্দার বাহিরে ঢেকে রাখা ভালো। আমি একজন স্যানিটারি মিস্ত্রি। আমি একজন হিন্দু ভাইয়ের টয়লেটের কাজ করতে গিয়ে দেখি তিনি টয়লেটের প্যান্টটি পূর্ব পশ্চিমে করে বসিয়ে নেবেন। এটি কি বসানো যাবে? বসাবেন না, উত্তর দক্ষিণ করে বসাবেন। কথাটা আপনার খুব গুরুত্বপূর্ণ ছিল। স্ত্রীকে দিয়ে প্রাইমারি যে কোনো চাকরি করা যাবে কি? যাবে না। যে কোনো ব্যাংকে নির্দিষ্ট টাকা জমা রেখে নির্ধারিত সময় শেষে জমাকৃত টাকার পরিমাণের থেকে অল্প পরিমাণে বেশি নেওয়া যাবে কি? যাবে না, ওটা সরাসরি সুদ। প্রাইমারি স্কুলে স্ত্রীকে চাকরি দেওয়া যাবে না কেন? প্রথমত সরকারি চাকরি, দ্বিতীয়ত আপনার স্ত্রীকে ট্রেনিং দিতে যেতে হবে মাঝে মধ্যে, দেওয়ার অন্য অন্য স্যারদের সাথে থাকা লাগবে, তৃতীয়ত প্রাইমারিতে আরও দুজন তিনজন পুরুষ শিক্ষক আছে, তাদের সাথে বসে থাকা লাগবে, মাঝে মধ্যে গল্প করা লাগবে। কি মনে করেন আপনি, বউকে কোথায় পাঠাচ্ছেন আর একজনের কাছে? তার উপরন্ত বড় ছেলে থাকে। ইসলামী ব্যাংকে হজের উদ্দেশ্যে নির্দিষ্ট মেয়াদে টাকা জমা রেখে হজ পালন করা যাবে? ইসলামী ব্যাংকে হজের উদ্দেশ্যে টাকা জমা রাখেন, সুদ নেবেন না। জমি কট নেওয়া যাবে কি? জি না, জমি কট রাখা যাবে না, লিজ নেওয়া যাবে, লিজ খেয়ে শেষ ভাড়া। চাঁপাইনবাবগঞ্জ ওকে ঠিক বলে, ঠিক আছে, 5,000 টাকা এক বিঘা জমি নিয়েছে, এক বছরের জন্য, বছরও শেষ, টাকাও শেষ। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি? জি না, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে না, মৃত ব্যক্তির নামে হজ